গর্ভপাত তো কখনোই আমাদের আকাঙ্ক্ষিত না, এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। আর যখনই একটা অনাকাঙ্ক্ষিত গর্ভপাত হয়, তখন কিন্তু একটা মার শারীরিক এবং মানসিক দুটো সমস্যাই হয়। তো আমরা যেটা বলি যে মার বয়স যদি 30-এর কম থাকে, তাহলে অন্তত 6 মাসের একটা বিরতি দেবেন। আর যদি 30-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে 3 মাসের বিরতি আপনার লাগবেই, কারণ এই সময়টা শারীরিক এবং মানসিকভাবে মা আবার কিন্তু গর্ভধারণের জন্য রেডি হন। তার শারীরিক যে ডেফিসিয়েন্সিগুলো ছিল, অর্থাৎ যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, এই সময় আমরা এটাকে কভার করি। কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স থাকলে ওইটাকে এই সময়টাকে কভার করি। তবে সবসময় যে গর্ভপাত হলেই এই সমস্যাগুলো থাকবে তা কিন্তু না, অনেক ক্ষেত্রেই কিন্তু গর্ভপাতের কারণ জানা যায় না। তাদের ক্ষেত্রে বলবো যে আপনি গর্ভপূর্ববর্তী সেবা নেবেন। আর গর্ভকালীন সময়ে যখনই আপনি প্রেগনেন্ট হবেন, ঠিক যখনই আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে অথবা আপনি গর্ভধারণ করেছেন, তখন একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনাকে যেটা করবে, যে প্রথম দিকে আমরা একটা আল্ট্রাসনোগ্রাফি করি যখনই ওনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়, কিছু জিনিস দেখার জন্য। সেটা হচ্ছে যে প্রেগনেন্সি মাসিকের সময়ের সাথে বাচ্চার বয়স, এই জিনিসটা মিল হয় কি না। অনেক সময় দেখা যায় যে একটা না দুটো বাচ্চা রয়েছে, অর্থাৎ টুইন প্রেগনেন্সি অথবা মাল্টিপল প্রেগনেন্সি, 3টা বাচ্চা রয়েছে, এটা আছে কি না, বাচ্চাটা বেঁচে আছে কি না। অর্থাৎ হার্টবিট দেখে আল্ট্রাসনোগ্রাফিতে সাধারণত 6 থেকে 7 সপ্তাহে কিন্তু হার্টবিট চলে আসে। কাজেই মাসিকের শেষ মাসিকের সময় থেকে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে যদি হার্টবিট চলে আসে, আমরা চিন্তা করি বাচ্চাটা ভালো আছে এবং বেঁচে আছে। সেই সাথে আরও একটা জিনিস দেখি যে অবস্থানটা কোথায়। অনেক সময় কিন্তু জরাইতে বাচ্চা না এসে টিউবে বাচ্চা আসে, তো এই সময় সনোগ্রাফির মাধ্যমে আমরা ওটাও কনফার্ম করি যে বাচ্চাটা ঠিক জায়গায় আছে কি না। এই সব জিনিস কিন্তু প্রথম দিকে দেখি। আর এই রোগীকে তখন থেকে যেটা বলেছে যে ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ, কিছু ভিটামিন দেবেন, খুব যদি বমি হয় বমির ওষুধ কিছু দিতে পারেন, তবে গর্ভাবস্থায় যত ওষুধ কম খাওয়া যায় সেটাই সবচেয়ে ভালো। কোনো ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো না, আমাদের একটা মিসকনসেপশন বা ভুল ধারণা হচ্ছে যে একটু জার্নি, একটু বসে থেকে কাজ করলেই গর্ভপাত হয়ে যাবে, সেটা কিন্তু নয়। কারণ আমরা কিন্তু গ্রামের মেয়েদের যদি দিকে লক্ষ্য করি, এরা কিন্তু দেখা যায় যে সারা দিন কিন্তু কাজ করছেন, অথচ বাচ্চার খুব বেশি সমস্যা হচ্ছে না। আপনাকে দেখতে হবে যে আপনি প্রেগনেন্সির কোন পর্যায়ে আছেন। একদম শেষের দিকে যদি 36 উইকস, অর্থাৎ 9 মাসের দিকে যদি আপনি জার্নি করেন, লেবার পেইন তো উঠতেই পারে, সেটাকে আমরা গর্ভপাত বলবো না। 37-এর পরে লেবার পেইন উঠলে আমরা সেটাকে নর্মাল লেবারই বলবো। আর প্রথম থেকে 6 মাস পর্যন্ত, এই সময়টাকে আমরা বলি যে গর্ভপাতের সময়। 6 মাসের পর থেকে কিন্তু এটার গর্ভপাত বলি না, এটাকে আমরা প্রিম্যাচিউর লেবার বলি। অর্থাৎ জন্মের আগেই বাচ্চাটা হয়ে যাওয়া, মানে গর্ভপূর্ণ হওয়ার আগেই বাচ্চাটা হয়ে যাওয়া। প্রেগনেন্সির যে কোনো সময়েই কিন্তু প্রিম্যাচিউর লেবার বা গর্ভপাত হতে পারে, কিন্তু শেষের 1 মাসে যে কোনো সময় লেবার পেইন উঠতে পারে। কারো কিন্তু 7 দিন আগে উঠতে পারে, কারো 7 দিন পরে উঠতে পারে। কাজে একদম লাস্টের শেষের দিকে আমরা বলবো যে জার্নিটা যদি খুব ভিগোরাস জার্নি হয়, ধরেন যে খুব খারাপ রাস্তা, অনেক ঝাঁকিয়ে টাকিয়ে গেলেন, এটা একটা হতে পারে, তবে খুব আনলাইকলি যে 1 ঘন্টা জার্নি করলেই ওনার ডেলিভারি হবে। কিন্তু প্রতিদিন যদি জার্নি করেন 1 ঘন্টা করে, তো অবশ্য তো রিস্ক বাড়বে। 2 নম্বর হচ্ছে যে ভারী কাজ যদি করেন, আপনার বাসার সব কাজ করতে পারবেন, রান্না করতে পারবেন, ঘর গোছাতে পারবেন, কিন্তু বড় বড় জিনিস তোলা, বালতি তোলা অথবা কল চেপে পানি তোলা, এগুলো কিন্তু ভারী কাজ। আর গর্ভকালীন সময়ে তো নারীকে কিছু রেস্ট দিতেই হবে, রেস্ট, খাওয়া দাওয়া, এগুলো কিন্তু খুব জরুরি ব্যাপার। খাবারটা সুষম খাবার খাবেন, আমিষ, শর্করা এবং চর্বি, এটার কম্বিনেশন থাকবে, এবং সহজপাচ্য খাবার খাবেন। কনস্টিপেশন বা পায়খানাকে কষা করবেন না। অনেক বেশি মানসিক যন্ত্রণায় থাকলে কিন্তু গর্ভপাতের সমস্যা বাড়বে, কাজেই রিল্যাক্স থাকবেন। গর্ভকালীন সময়টা নারী যখন এনজয় করে, নারী যখন এটাকে সহজভাবে নেয়, তখন কিন্তু গর্ভপাতের সম্ভাবনা অনেকখানি কমে যায়।